নমস্কার। আজকে আবার সকাল সকাল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে এগুলো কি বলুন তো, নিশ্চয়ই গেস করতে পেরেছেন। এগুলো ওই চিকনি শাক, মানে গ্রামের দিকে মাঠে পাওয়া যায় এই চিকনি শাকগুলো। আমি কালকে বিকেলবেলা তুলে রেখেছিলাম, এই জন্য আজকে সকাল সকাল বেছে নিচ্ছি। মানে এগুলো গ্রামের দিকের কিন্তু ফেভারিট রান্না, মানে খাওয়া দাওয়া। চিকনি শাকের চচ্চড়ি বলুন, ঘণ্ট বলুন, এগুলো খেতে খুবই ভালো লাগে আর আমরা খাই। মানে সে চিকনি শাকটা মাঠে, আমার বাবার বাড়িতেও মাঠে প্রচুর হতো, মানে হয়, আর আমাদের এখানেও, আমার বিয়ের পর আমাদের শ্বশুরবাড়িতে এখানেও মাঠে চিকনি শাক হয়। চিকনি শাকটা ভালোই হয়েছে, মানে সে ঘাসের ভিতরে হয়েছে বলে বড় বড়, এই লম্বা লম্বা, এরম লম্বা লম্বা সব হয়ে গেছে দেখতে। আমার তো শাক তো খেতেও ভালো লাগে আর তুলতেও ভালো লাগে, সব কিছু দেখতে পেলেই আমি মোটামুটি তুলে ফেলি, প্রচুর হয়েছে। তা কালকে বিকেলবেলা আমি, আগের দুদিন তুলে খাওয়া হয়েছে, কালকে বিকেলবেলা দেখে আমি না তুলে ফেলি। সকালে তুলতে গেলে আবার সময় লাগবে, তারপর এই জন্য বিকেলে তুলে রেখেছিলাম, বেছে নিচ্ছি। সেই মাঠে চিকনি শাক তোলার কথাও মনে পড়ে যাচ্ছে, মানে অনেকে বসে, যেখানে চিকনি শাক হয়েছে যে মাঠটাতে প্রচুর হয় তো, অনেকে তিন চারজন মিলে বসে কথা বলছে, চিকনি শাক তুলছে, দেখতেও ভালো লাগে। হয়তো ফাঁকা মাঠে কোথাও মাঠে হয়েছে, দেখো বসে সবাই তুলছে, কথা বলছে, দেখতেও ভালো লাগে। মানে গ্রামের দিকে এই সুবিধা, শহরে কি হয়, সকাল হলেই কি খাওয়া দাওয়া হবে, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তে হয় বাজারে। কিন্তু গ্রামের দিকে বাজারে না গিয়েও, মানে এইসব চাষবাস না করে এইসব শাক সবজি অনেক পাওয়া যায়, এটাই সুবিধা। আজকে কিন্তু মানে আরও একটাও শাকের রান্না হবে, সেটাই তুলতে যাব, এটা আগে বেছে নিই। আর গিমা শাক, গিমা শাকটাও মানে খাওয়া ভালো আর খেতেও ভালো লাগে, এটা তো গ্রামের দিকে প্রচুর পাওয়া যায়। মানে গিমা, চিকনি, শুষ্নি এগুলো তো প্রচুর পাওয়া যায়, আর এগুলো গ্রামের দিকে মানে পছন্দের খাবার বলতে পারেন, সবাই এগুলো পছন্দ করে। এই যে চিকনি শাকের ঘন্টের সবজিগুলো আমি কেটে ধুয়ে নিলাম। এই যে কচু দিয়েছি, বেগুন দিয়েছি, আর অল্প এক দুটো আলু দিয়েছি। আর চিকনি শাকগুলো আগে বেছে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ওই মাটি টাটিগুলো, কাদা টাদাগুলো নরম হয়ে যায়। তারপর আমি ভালো করে ঝুড়িতে চটকে ধুয়ে নিয়েছি, এবার এগুলো রেখে দিচ্ছি। আমি এই যে গিমে শাক তুলছি, আর প্রচুর তো ঘাস হয়ে গেছে, এই জন্য তার ভেতরে হয়েছে, তুলতে হবে। আর এই চিকনি দেখুন, এই কত বড় বড় চিকনি, একটা একটা বুদা হয়ে গেছে। এই যে প্রচুর চিকনি হয়েছে, কলমিও যেন ছেয়ে গেছে, কলমিও প্রচুর হয়ে গেছে। বেশি লাগবে না, কারণ এর সঙ্গে আলু দিয়ে ভাজা হবে, গিমে আর আলুর ভাজা। আর একটু তুলে নেব, আমার গিমে শাক তোলা হয়ে গেছে, এই যে তুলে এনেছে, এগুলো হলে হয়ে যাবে। প্রচুর আছে, বেশি ওই পেঁয়াজ বাড়ির ধারে আছে বাবু, প্রচুর। কত সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর নরম টস্টস এগুলো। এবার হচ্ছে আর লাগবে না বলে তুলছি না, এবার তো লাউ কাটতে হবে। মূল লাউ কাটতে যাবে নাকি, এসো এগুলো জল দিয়ে ভিজিয়ে দাও সুমিতা, এবার লাউ কাটবো। মানে আমাদের গাছের তুলনায় লাউগুলো কি সুন্দর হয়েছে, টসটসে এক সুন্দর, আগে তো খাওয়া হয়েছে। আর প্রচুর তো ছোট ছোট লাউ পড়েছিল, এবার মানে সবকে মাছি পোকা মতো ফুটো করে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই ছেলে বলে, মা
একটু পলি বেঁধে দিলে পোকাগুলো মনে হয় কাটবে না। তাই পলি বানার পর এই দুটো লাউ হয়েছে সুন্দর। আজকে ডাল লাউ করব, মানে আজকে লাউ ডাল হবে। লাউ ডালটা তো খেতে ভালো লাগে। এই যে লাউটা কি সুন্দর, মানে দারুণ শেপে হয়েছে। হ্যাঁ দারুণ শেপে রয়েছে, গোল একদম, দেখতেও দারুণ, দেখতেও কালারটাও ভালো। মানে পলি না বানলে মনে হয় হতো না, ওই পোকা সব ফুটো করে দিত। আর আরো ছোট ছোট পড়েছে, এই যে এগুলো বাঁধা আছে, দেখা যাক কি হয়। তো গাছটা কিন্তু অনেক ছোট, মানে লাউ এর তো খেতে তো ভালো লাগে। আর লাউ, এই যে সাধের লাউ বানাইলো মোরে বৈরাগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগি। গিমা শাক ধুয়ে এনেছি আমি পরিষ্কার করে, এগুলো এবারে নুন মাখিয়ে দেবো, জলটা ঝরে যাবে। নুন মাখিয়ে আমি রেখে দেবো। নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মোটামুটি আমরা আছি, আমার ভয়েসটা থেকে বুঝতেই পেরেছেন যে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। মনও ভালো আছে, এখন শরীরটা ভালো, কিন্তু ওই জ্বরের পরে যেমন হয় সবারই, আবার ওর তার উপর আবার বাচ্চা একটু তো ডিস্টার্বিং হয়ে আছে। তো যাই হোক, মোটামুটি চলছে, এরমভাবেই চলবে, চলতে চলতে সবাই সুস্থ হয়ে যাব। তো আমি নুন মাখিয়ে রেখে দিচ্ছি, পরপর বলছি কি হবে। এখন আমি লাউটা কাটবো, লাউ কেটে নিচ্ছি, একদম নরম আছে। ওই আমাদের ওই লাউ হয়েছে কয়েকটা তো ঝুলেছিল, একদম মনে পাপা বললো যে এগুলো বেঁধে দিলে কেমন হয়। একটা মানে আমাদের ওই পেয়ারে টিয়ারগুলো বাঁধা হতো, বেঁধে দিলে পোকা টোকা বা পাখিটা কি খেতে পারে না, এগুলো ওই জন্য গিয়ে আবার আমি আর মনে পাপা করে দুজনে মিলে তো বেঁধে দিয়েছিলাম। কয়েকটা ভালো আছে, এগুলো বড় হয়েছে আর একদম নরম। এদের লাউ ডাল করবো, কেটে নিচ্ছি, হালকা হালকা করে আস মানে ছালটা ছাড়িয়ে দিচ্ছি, খুব বেশি করে ছাল তুলবো না, কারণ একদম নরম আছে। মাঝে মাঝে করে একটু তুলে দিচ্ছি, খুবই নরম, খুবই নরম, মানে বীজ হয়নি একবার বলতে। এগুলো দিয়ে তো দারুণ পকোড়া টাইপেরও করা যায়, কিন্তু এগুলো এখন আমি ফেলে দিচ্ছি, একসঙ্গে তো এত করা যাবে না। ওদিকে আমি ভাত বসিয়েছি আর গরুর খাবারটা করছি। মনে খুনি ছিল, মা নিয়ে গেছে এখন, মানে অসুস্থ হলে সব বাচ্চাই মা মা করে একটু বেশি, তো তাড়াতাড়ি করে নি। ওর আবার স্নান টান আছে, খাওয়া দাওয়া আছে। লাউ কাটা হয়ে গেছে, এবারে আমি একটু সর্ষের তেল দিয়ে লাউটা হালকা একটু মানে কষে নিয়ে তারপরে ডালটা দেব। লাউ খাওয়া তো ভালো, বিশেষ করে এই গ্রীষ্মকালে লাউ একদম মানে ঠান্ডা জাতীয় সবজি বলে। আর লাউ তো জলীয় সবজি, খাওয়ার জন্য ভালো। লাউ একটু সময় কষে নিয়েছি, একদম নরম নরম হয়ে গেছে, মানে জল বেরিয়ে গেছে। এবারে আমি হলুদ দিয়ে দেবো, একটু সামান্য লবণও দিয়ে দেবো। মুসুর ডাল দিয়ে করছি, মুসুর ডাল দিয়ে সাধারণত করি আমরা, ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হয়, ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মুসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, ভিজিয়ে রাখলে তো আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়, তখন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেন আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেবো, লাউয়ে যে জল বেরিয়েছিল তাতে আমি মুসুর ডাল দিয়ে দিয়েছিলাম, অনেকটা মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই জলটা দিলাম, আর একটু দেবো, এটা এমনিতে একটা জলীয় সবজি, জল জল হয়ে থাকবে। মাছের মাথা ভেজে নিচ্ছি, আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে।
চিংড়ি শাক দিয়ে ঘন্ট হবে, আর লাউ ডাল হচ্ছে, আর আছে ডিমা শাক, ডিমা শাক আলু বেগুন দিয়ে ভাজা হবে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। ডিমা শাক ভাজা করব, এই জন্য একটু আলু আর বেগুন কেটে নিয়েছি। বেগুনটা কেটে ধুয়ে আমি সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, পরে আলু কাটলাম ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি, মাখিয়ে দেব। এটা নতুন আলু, এই জন্য আমি খোসা ছাড়াইনি, আমাদের ঘরের আলু। এটা তো ভাজা হয়ে গেছে, আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তেল দিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ডালটা ছুকবো। এবারে দেব একটু হলুদ গুঁড়ো, দিলাম একটু আদা বাটা, টমেটো কুচি, এখানে একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা আছে যেহেতু। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ডাল দিয়ে দিলাম। এবারে ডিমা আলু আর বেগুনের ভাজাটা করব, তো তেল দিয়ে দিয়েছি, দিচ্ছি পাঁচ ফোড়ন। নুন হলুদ মাখানো ছিল, এইসব রান্নার তুলনা হয় না, খেতে তো খুব ভালো লাগে। আর আমাদের এদিকটা এরকম সচরাচর রান্নাগুলো হয়, বিশেষ করে গ্রীষ্মকালেই হয় বা এই লাউ ডাল বলুন, তারপরে ডিমের শাক, তারপরে এখন তো এই শীতের শেষ আর গরমের শুরুতে ওই চিংড়ি শাকটা হয়, আমাদের মাঠে হয়েছে, মা তুলেছে, তো ওই শাক এই সময়টা খাওয়া হয়। ওটা এমনি নিরামিষও হতে পারে, মাছ দিয়ে হতে পারে, মানে চিংড়ি মাছ দিয়ে হতে পারে, মাছের মাথা পাওয়া গেছে, চিংড়ি মাছ পাওয়া যায়নি, ওই জন্য মাছের মাথা দিয়ে করছি। কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, ডাল হয়ে গেছে আমি নামিয়ে নেব। এবারে করবো চিংড়ি শাকের তরকারিটা, তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন, হলুদ গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি। হ্যাঁ, মাছের মাথাগুলো খুব ভালো করে বেটে নিয়েছি, কিন্তু গুঁড়ো করবো না, নাড়তে নাড়তেই গুঁড়ো হয়ে যাবে। এবারে দিচ্ছি আমি সবজিগুলো, এখানে আছে কচু, কচু মুড়ো আছে, আলু আর বেগুন, আর একটু হলুদ দেবো, তখন হলুদ দিয়েছিলাম যাতে এটা না ছিটকে যায়, আদা, নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, তার জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি, লাগবে মনে হচ্ছে আমার, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা, প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার আমি শাকটাও দিয়ে দেবো। এখানে আমি দেবো লবণ,
এবার আমি শাক দিয়ে দেব। শাকগুলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম, একটু নিংড়ে নেব। এই জল বেরোচ্ছে, ডিমের শাক কিন্তু একটু অল্প পরিমাণে দিতে হয়। ডিমের শাক কিন্তু সত্যি মানে ভালো মতো একটা তেঁতো শাক বলতে গেলে, বেশ তেঁতো লাগে। ওই জন্য একটু পরিমাণ মতো না দিলে তখন শেষে খাওয়াই যাবে না, এত তেঁতো। যার যেমন পছন্দ, কেউ যদি মনে করে যে আমি একটু বেশি তেঁতো খেতে পারি খাবো, সমস্যা নেই, খেলে ভালো। তেঁতো এই গরমের সময় তো তেঁতো এগুলো খেতে হয়। জলটা আগে দিয়ে দিচ্ছি, আর এই যে বড়ি, বড়ি আমি তিন চারটে মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যতটা সম্ভব গুঁড়ো করা যায় গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। আমি জল দিয়ে দেবো, শাকটা আমি সবজির সঙ্গে কেন দিলাম না কষানোর সময়, কারণ এই শাক খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবং ঘেঁটেও যায়। এই জন্য জল দিয়ে দিলাম, সবজিটা হালকা সেদ্ধ হয়ে যায় তখন এই শাকটা দেবো। তাহলে শাকটা একটু গোটা গোটা থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মানে আমরা এইভাবে করি, শাকটা সহজেই সব গলে যায়। এই ডাঁটাগুলো, এগুলো একটু বুড়ো বুড়ো ডাঁটা, এই যে এইগুলো, এগুলো একটু থেকে যাবে, কিন্তু এই পাতাগুলো একদম ঘেঁটে যায়। আর ডাঁটাটা মা ফেলেনি, কারণ এইগুলো চিবিয়ে খেলে এগুলো খুব ভালো, মানে ওই খোস প্যাঁচড়া ওই সব হয় না, মানে শুনেছি আমরা। এই চিকনি শাকটা এত উপকারী, এর ঘন্ট বা এমনি শুকনো শুকনো চচ্চড়ি করে খেলে ভালো লাগে। আর নিরামিষ করবেন, শুধু ওই মাছটা দেবেন না, কিন্তু যেভাবে আমি করেছি ওইভাবে করলে করি আমরা, খেতেও ভালো লাগে। আলু কচু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে একটা কথা বলি যে এই যে আমাদের কচু দেওয়া হয়েছে, কচু যদি কারো বাড়িতে না রাখে আলু বেগুনটা দিয়ে করবেন, তাও ভালো লাগবে, বড়ি আলু বেগুন এগুলো দিয়ে। আর এর সঙ্গে আরও একটা জিনিস দেওয়া যায়, আমাদের মানে এদিকটা খেসারি কড়াই চাষ হয়, সেই খেসারি কড়াই কাঁচা শুটি তুলে এনেও দেওয়া হতো, বা মটরশুঁটি যেটা হয় সেই শুটি দিলেও, মানে মটর দানা দিলেও হয়, কাঁচা মটর দানা দিলেও হয়। এবার আমি শাক দিয়ে দেবো, মানে যখন যেটা যেভাবে পাওয়া যাবে ওইভাবেই করলে অসুবিধা নেই। আবার অনেকে এর সঙ্গে গাজর দেয় একটু, আমি গরুর কাছে গিয়েছিলাম, এই ভাজাটা খেতে এত ভালো লাগে। চিকনি শাকের রান্নাটাও হয়ে গেছে, বসে বললাম দুপুরবেলা, গরম গরম ভাত আর সঙ্গে সব কিছু, গরম আছে, এখন তো গরম পড়ে গেছে, সহজে তো ঠান্ডা হয় না, বসে পড়েছি। আজকে তো সব গ্রামের মানে ফেভারিট সব রান্নাগুলো হয়েছে, দারুণ হয়েছে, ঘন্টটা তো ভালোই হয়েছে। ওই চিকনি শাকগুলো একটু বয়স হয়ে গেছে বলে একটু ছিবড়ে হয়ে গেছে, আরও তো প্রচুর আছে। ভাজাটাও বেশ ভালো লাগছে, ভাজা তো এরকম ভালো লাগে, খুব ভালো লাগে।
লাউটা তো মিষ্টি আছে, তো দারুণ একটা টেস্ট এসছে, দারুণ হয়েছে। মুসুর ডাল, তারপরে লাউটা মিষ্টি আছে, আর সঙ্গে দিয়েছি টমেটো। সবই ভালো হয়েছে, দারুণ। ঘন্টাও ভালো হয়েছে, আজকে সব কিছুই বাড়ির, মানে সব ঘরোয়া গ্রামের দিকে এগুলো যে যেরকম রান্না হয় সেরকমই করেছি, মানে করেছে সুমিতা, দারুণ হয়েছে। সব কিছু ভালো, আমার ভয়েসটা মানে এত খারাপ হয়ে যাচ্ছে, মানে ফার্স্ট টাইম, কোনোদিন হয়নি এরকম। মানে ওই শিবের বারের পর থেকে ওর গলাটাই বসে গেছে, ঠান্ডা ছিল, মনে হচ্ছে দিন জ্বর হয়, সেদিনও ঠিক ছিল, তারপরে দুদিন কোনো কারণে এরকম হয়ে বসে গেছে। আরো আমাদের থানকুনি এমন হয়েছে দারুণ, মানে সে দেখলে থানকুনি খেতে হবে, মানে পুরো যেন তলা ফেলা হয়েছে, এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আজকে তো সবই ঘরোয়া শাকসবজি, যেমন লাগে খেতে, মানে দারুণ। এই ভাজাটা সত্যি খুব ভালো লাগছে খেতে, শুধু এই ভাজাটা দিয়ে খাওয়া খাওয়া হয়ে যাবে। আজকে থাক, আজকে সবই ঘরোয়া রান্না বান্না গুলো, মানে এটা মাছ মাংসের কাছে কি করবে, মানে এদের কাছে মাছ মাংস কোনো ব্যাপার না, কাজে লাগবে না, দারুণ হয়েছে। যখন খুব গরম পড়ে যাবে এরকম হালকা মুসুর ডাল আর লাউ দিয়ে ভাজা, এগুলো দিয়ে খেতে কিন্তু খুব আরাম বোধ হবে। এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, সবাই এরকম একটু ঠান্ডা রান্নার কবলে পড়তে পারেন, তার জন্য একটু সতর্ক থাকুন, সবাই খুব ভালো থাকুন। আর এখন তো হাম বসন্তের সময়, দরকার হলে একটু ওষুধপত্র খেয়ে নিন, খুব ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে তাহলে আসছি, আবার অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা। মানে চিকনি শাকগুলো খুব বড়ো বড়ো লম্বা লম্বা হয়ে গেছে, আমি কিন্তু ডাঁটাগুলো ফেলি না, বলে চিবিয়ে খেয়ে নেবো। মানে চিকনি শাক আমার শাশুড়ি মা এগুলো গা চুলকানি হলে বলতো চিকনি শাক খেলে ভালো হয়ে যাবে, ঠিক গা চুলকানির পর ঠিক দেখুন তুলে এনেছি, মানে মার ধারণা চিকনি শাক খেলেই গা চুলকানি ভালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা সিজন চেঞ্জের সময় ভালো থাকুন, সাবধানে থাকুন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আমাদের রান্নাগুলো আজকে দারুণ হয়েছে, তাহলে টাটা।